السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل প্রশংসার মালিক কে আল্লাহ সকল ক্ষমতার উৎস কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা لك الحمد بالإيمان लकल हम्दु बिल इस्लाम लकल हम्दु बिल कुरान। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করবেন কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব সময় প্রশংসা চলবে শুধুমাত্র একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান, আমি যেন আপনার বেশি বেশি প্রশংসা করতে পারি, আমি যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। ওয়া জাআলনি সাবুরা, আমাদেরকে ধৈর্যশীল বানান। আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়ে না আমিন? নিজের চোখে নিজে ছোট থাকতে হয়, ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের ডিরেকশন। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতে চায় আল্লাহ টেনে উপরে উঠায়। সুন্দর না সিস্টেমটা? আর যে উপরে উঠতে চায় অহংকার করে তারে নিচে নামিয়ে দেয় কে? আল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিনয়ী ছিলেন। ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ইয়া আদম সাল্লিম আলা উলাইকা নাফার, আদম এই যে ফেরেশতারা বসা সালাম দাও। আদম বলেন, না আমি সালাম দিব কেন? আমারা দেয় না কেন? অনেক মুরব্বী আছে বলে আমি দিব কেন, তোরা আমার দিবি, এরকম আছে না নাই? না, সালাম সবাই সবাইকে দিবেন। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বড়রা ছোটদের দিবেন, ছোটরা বড়দের দিবেন, এক ভাই আরেক ভাইকে দিবেন, বোন ভাইকে দিবেন। তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে? কারণ সালাম অর্থই শান্তি। সালাম অর্থ কি? ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সাহাবাদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারি নাই, সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন। তো সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকা নাফার, বুখারীর বর্ণনা, ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই, তিনি বলেন নাই যে কেন দিব, ফেরেশতারে বলেন না আমারে দিতে, এটা বলছে না, উনি সালাম দিলেন। ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয়। মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, যার অন্তরে যারা পরিমাণ অহংকারের ছিটেফোঁটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা। কারা? যারা বিনয়ী, মুতাওয়াদা, হাম্বল, যাদের মধ্যে হাম্বলনেস আছে, যারা বিনয়ী তারা জান্নাতে ঢুকবে। তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিনয়ের পরিচয় দিলেন, কিন্তু শয়তানকে আল্লাহ বললেন উসজুদু, শয়তানকে বললেন শয়তান সেজদা দাও। ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও, শয়তান বলল আল্লাহ আমি সেজদা দিব না, অহংকার করলো, সে নিজে নিজে উপরে উঠতে চাইলো। সে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের ধর্ম উপরের দিকে ওঠা, আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায়? উপরে যায়। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন আপনি মাটি থেকে, তা আমি কেন সেজদা দিব? আদমই না আমারে দিবে। আল্লাহ শয়তানকে চিরজাহান্নামী বানিয়ে দিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিনয়ের কারণে আদমকে আল্লাহ বানালেন আশরাফুল মাখলুকাত, কি বানালেন? সৃষ্টির সেরা। এজন্য নূরের ফেরেশতারাও সাইয়েদনা আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিজেকে ছোট মনে করি। আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দেবে। আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা, আমি সব জানি, তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে। ঠিক কিনা? আবু নওয়াস একজন কবি ছিলেন, উনি বলেছেন, ওয়াকুল্লি মাইয়াদ্দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ, কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালাও আছে ঠিক কি না ঠিক এজন্য আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে তাওয়াদু এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার জেলাসি অ্যারোগেন্স এগুলো থেকে সম্মানিত ভাইরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখবেন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন এজন্য অহংকারী হবেন না বিনয়ী হবেন বিষ্ণুই বলছেন আল্লাহ আপনি আমারে বিনয়ী বানান আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার শেষ পর্যন্ত থাকবেন তো না মাঝখানে ওঠা বসা করবেন ওঠা বসা করবেন ওঠা বসা করেন না বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাহ যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল এই গ্রামের নামই তো বড়ইয়া কৃষ্ণপুর না আমি ছোটবেলায় এসেছিলাম কয়েকবার এই গ্রামে এটা আমার কি বলে নানার শ্বশুর বাড়ি আর কি আমার নানির বাবার বাড়ি তো আমি ছোটবেলায় এসেছিলাম নৌকা দিয়ে আসতাম আমরা এখানে একটা গোখরার বিল আছে বোধহয় কি নাম গোরগার জলা গোরগার বিল তো এখানে কি গোখরা সাপ পাওয়া যেত নাকি আগে বিলটা অনেক বড় ছিল এখানকার মাছ এসে আমরা খেতাম সুন্দর একটা এলাকা ছিল তো এখনো কি আছে জলাটা বর্ষাকালে পানি হয় আচ্ছা পত্রিকা তো একবার একটা রিপোর্ট হয়েছিল গোখরার জলা নিয়ে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট জলা অনেক বড় একটা জলা অনেক পানি হয় বর্ষাকালে এলাকার লোকেরা খুব ধর্মপরায়ণ ধর্মপ্রাণ যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে আমি তাদেরকে আন্তরিক শুকরিয়া জানাই যারা আপনারা অনেক দূর দূরান্ত থেকে একজন তো এসে বললেন যে আমি চট্টগ্রাম থেকে এসেছি কে বললো যে আমি পুরান ঢাকা থেকে এসেছি অনেকে অনেক জায়গা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো সাইন এটা ইটস এ ভেরি গুড অ্যান্ড পজিটিভ সাইন যে কোরআনের কথা যেখানে হয় এখানে মানুষ জড়ো হয় বানের পানির মতো ঢল নামে মানুষের আগে যাত্রাপালা হইতো গানের কনসার্টও এখন কমতে শুরু করছে ঠিক কিনা ওই জায়গাটা দখল করে নিছে কোরআনের তাফসীর এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না ইসলামের বিজয় অবশ্যম্ভাবী গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার ডাচ পলিটিশিয়ান একটা ইসলাম ধর্ম গ্রহণ করছে না আগে বলতো ইসলাম ইজ এ লাই কোরআন ইজ এ পয়জন কোরআন নাকি বিষ আর ইসলাম নাকি মিথ্যা আল্লাহ মহাসত্যটা এখন ওর অন্তরে ঢুকায় দিছে এরকম কত পলিটিশিয়ান কত সিঙ্গার কত ডান্সার কত সেলিব্রিটি কত ক্রিকেটার কত প্লেয়ার কত যুগশ্রেষ্ঠ মানুষ এরকম কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে সব নিউজগুলো আসে না কারণ এই নিউজগুলো মিডিয়াতে কাভার হলে গোটা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়ে যাবে ঠিক কিনা ওরা ওই দিক দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায় যে ইসলাম মানে হচ্ছে জঙ্গিবাদ ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসবাদ এগুলো বলতে বলতে ইউরোপ আমেরিকার যে সাধারণ নাগরিক ওদের কান ওরা ঝালাপাড়া করে ফেলছে ইউরোপ আমেরিকার খ্রিস্টান নাগরিকরা ভাবলো ঘটনা কি ইসলামের ব্যাপারে এত কথা কেন হোয়াট ইজ ইসলাম এটা আবার কি লেটস চেক ইন গুগল একটু চেক করি গুগলে বুক ফেয়ার গুলোতে কিছু বই পড়ে দেখি ইসলাম সম্পর্কে ওরা পড়তে শুরু করলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে এটা আমাদের পক্ষের প্রচারণা হয়ে যায় ঠিক কিনা ওরা জানতে পড়তে শুরু করলো অনেকে ইসলাম দ্বারা ইমপ্রেসড অনেকে ইমপ্রেসড কনভিন্সড নাও দে অ্যাকসেপ্টেড ইসলাম দে কনভার্টেড টু ইসলাম তারা খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়ে নিয়েছে এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ো এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহর নূর, এটা যার অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না। এই কালেমার পক্ষে শক্তি যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা। এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির, আফদলু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ, অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে, ঠিক কিনা। সাহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকামের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা, আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান, একটা জিকির শিখান, যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, এই জিকির কেউ জানবে না, শুধু জানবো আমি আর আপনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে, আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা। আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই, আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফা, ও মুসা সাত আকাশ সাত জমিন যদি দাড়ি পাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা একটা বিপ্লবী বাণী, এটা ভিক্ষা করার বাণী নয়। জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই, আখিরাতে সব পাইবেন পাহাড়ের সমান। আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির, কপাল পোড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী বাণী, এই বাণীর অর্থ, এটার ইম্পর্টেন্স, এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা। তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহীদ, নাম শুনছেন, গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক। তিনি ফি জিলালিল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসীর রচনা করেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন। এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায় পাওয়া যায়, খুব সম্ভব আল কুরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে। তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে। তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে, হ্যাঙ্গিং করা হবে, হ্যাঙ্গিং করার ঘন্টাখানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লা ইলাহা পড়ায়। কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। তো সৈয়দ কুতুব শাহীদ উনিও যখন ওনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শাহীদ বললেন আমারে কালিমা শিখাতে এসো না, আমি কালিমা খুব ভালো জানি, যেই কালিমা পড়ার, যেই কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগছে। তুমি কালিমা পড়াও, তুমি বেতন নাও, আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয়, তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না। কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, ঠিক কিনা। যেই মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যেই মান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, যেই মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যেই মান বাতিল মতের দোসরে হয়ে ফায়দা লুটে, যেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যেই মান দেখে না যে আরা কানে ভাইরা মরে, যেই মান ময়দানে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? ইমানে ইমানে পার্থক্য আছে, কালেমায় কালেমায় পার্থক্য আছে। ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শহীদের লা ইলাহা এক কালিমা নয়, এক লা ইলাহা নয়। চিল্লায় কোন ঠিক কি না? পার্থক্য আছে, আলাদা। এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে। লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে। যত বিপদ আসে, যত আপদ আসে, যত ঝুঁকি আসে, পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে। আমরা যেন আসল ইমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে। কি থাকে? সব সময় যেন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার। বিষ্ণু বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। খেয়াল রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা। কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা। লা ইয়াদুরুকা বিআইহিন্না বাদাতা, এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার, আগে পরে করলেও কোনো সমস্যা নাই। চারটার একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। যেন সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আল্লাহরে ডাকতে রাজি আছেন? ফাযকুরুনি ওয়াশকুরুলি। আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। আবার বিশ্বনবী বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকাররাবতু ইলাইহি দিরাআন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই, আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই। ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সিজদা দেই, কপাল পোড়া আছে না নাই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে না নাই? এলাকায় মনে হয় নাই, অনেক জায়গায় আছে। দেখবেন লাল সালু দিয়ে ইয়া উঁচু করা। সৈয়দনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি। জীবিত অবস্থায় যেমনি সম্মান, মরে গেলেও সম্মান, ঠিক কি না? বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে, লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদ, এটা ইহুদির লাশ। দাঁড়ালেন কেন, বসেন। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক খ্রিস্টান, হোক নাস্তিক, এটা তো মানুষ। আমি তো মানুষকে সম্মান দিয়েছি। I have dignified the status of the sons of Adam. আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে না, লাল শালু দেয়া যাবে, মাজারে আগরবাতি দেয়া যাবে, মোমবাতি, মশারি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত। তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে, ও তোমারে কি করবে? কথা বলেন, মশা তাড়াতে পারে না নিজের গা থেকে, তোমারে কি বাঁচাবে? দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবা ডেঙ্গু জ্বর, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। মায়ের দোয়া মুহূর্তে আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না। এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির, সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? আল্লাহ। তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? আল্লাহ। মাজারে মশারি দিবেন, লাল শালু দিবেন, আগরবাতি, মোমবাতি, কোন মানত, মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী, আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে। হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। অনেক পীর আছে এরকম ভণ্ড পীর, সারা বছরে নাকি একবারও গোসল করে না। 365 দিনে ওর গোসলের রুটিন একদিন, আর ওই একদিনের গোসলের পানি মুরিদরা সব খায়া শেষ করে ফেলায়। নাউজুবিল্লাহ কইবেন না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম হচ্ছে সহজ, আর দিন ইউসরুন লা উসরা ফি, আর দিন ইউসর, দিন সহজ। এতজনের কাছে যাওয়া লাগবে না, আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না, আপনার সিলেটে যাওয়া লাগবে না, আপনার খানজানালির কাছে যাওয়া লাগবে না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন, মুহূর্তে দোয়া কবুল করে নেবে কে? রব্বুল আলামিন বলে গোলাম আমারে ডাকোস না কেন, তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি। দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই, দুনিয়াতে লোকজন রেগে যায়, ঠিক কিনা? আমি ওনার কাছে গেলাম, ভাই আজকে একটা বিপদে পড়ছি, 500 টাকা দেন, দিয়ে দিল। এরপরের দিন আবার গেলাম, দিল। পরশু দিল, তরশু গেলে শেষা দিয়ে দিব, একটা মাইট দিয়ে দিবে, ঠিক কিনা? কি পাইছো তুমি? প্রতিদিন 500 টাকা। বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না, এটা লজ্জার বিষয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো। সুনানে তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন বান্দা যদি কোনো বিষয় নিয়ে, কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায়, আল্লাহ তার উপর রেগে যায়। এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই? আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে? এটার নাম তাওহীদ, এক আল্লাহ কেন্দ্রিক হওয়া, আল্লাহ সেন্টার্ড। আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক। বিপদে আপদে, যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব, এটার নাম তাওহীদ, এটার নাম तौहीदेरी मुर्शिद आमार मोहम्मदेर नाम बोलो मोहम्मदेर नाम। अल्लाहर नाम जपले बुझते परी अल्लाहरी कलाम बोलो मोहम्मदेर नाम। ओई नामेरी रोशनी धरे जाए अल्लाहर पथे, ओई नामेरी भेलाय चढ़े भासी नूरेर स्रोते, ओई नामेर बाती जेले देखी आरशेर मुकाम बोलो मोहम्मदेर नाम। सबाई पढ़ेन तौहीदेरी मुर्शिद आमार मोहम्मदेर नाम बोलो मोहम्मदेर नाम। अल्लाहर नाम जपले बुझते पारी अल्लाहरी कलाम बोलो मोहम्मदेर नाम। चिल्लाए पड़ेन आमीन। सब समय विपदे आपदे कार काछे जाबेन? आपनार विपद दूर करते पारे के? आपनारे असुस्थ थेके सुस्थ बानिये दिते पारे के? मनेर ज्वाला यंत्रणा मिटाते पारे के? आल्लाह छाड़ा केउ पारबे? কোনো মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোনো আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমন কি আল্লাহর কোনো পয়গম্বর কোনো নবী আপনার কিচ্ছু করতে পারে? করতে পারে একজন, তিনি কে? আমরা যেন সব সময় সে আল্লাহর জিকির করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ে না আমিন। বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাহ যুব সমাজের উদ্যোগে আজকের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমাম হোসেন সরকার, চেয়ারম্যান ১ নং সুহিলপুর ইউনিয়ন। আসছিলেন তাই না? সালাম দিয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমার আগে কথা বলেছেন আল্লামা শাইখুল ইসলাম শাইখ, চমৎকার কথা বলেছেন। আমি শুনছিলাম যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ইন্টেলেক্ট খাটিয়ে, এটাকে বলে রেশনাল অ্যানালজি, অ্যানালজি খাটিয়ে উনি ফাইনালি হি গট হিজ লর্ড, তিনি আল্লাহকে পেয়েছেন তাই না? এই ওয়াজ করছে না? তিনি চাঁদ দেখে ভাবলেন এত সুন্দর চাঁদ, এটাই মনে হয় আমার রব। হাযা রব্বি, এটার তাফসীর হচ্ছে হাযা রব্বি, কি রে এটা কি আমার রব? চাঁদ চলে গেল, তারা আসলো, ভাবলেন তারা তো আরো সুন্দর, মনে হয় এটাই আমার রব। তারাও নাই, দ্বিপ্রহরের জলজলে সূর্য দেখে তিনি নিশ্চিত এটা মনে হয় আমার রব হবেই, কিন্তু বিকেল বেলা সূর্যও নাই। মনে মনে ভাবলেন আমার রব তো আমার ছেড়ে পালাতে পারে না, সব সময় আমার রব আমার সাথে আছে না নাই। তখন তিনি বললেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এমন দিকে আমি মুখ ফিরালাম, আমি চাঁদের দিকে মুখ ফিরাই না, আমি তারার দিকে মুখ ফিরাই না, আমি দ্বিপ্রহরের জলজলে সূর্যের দিকেও মুখ ফিরাই না, আমি এমন রবের দিকে মুখ ফিরাই যিনি সব সময় থাকেন, সব কিছু দেখেন, তিনি সব করতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমা আনা মিনাল মুশরিকিন। তিনি অ্যানাউন্স করে দিলেন আমি মুশরিক নই, আমি তাওহীদের ধারক এবং বাহক। আমরা যেন তাওহীদের পক্ষে থাকতে পারি, শিরকের বিপক্ষে থাকতে পারি। আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আরো অনেক গণ্যমান্য লোকজন এসেছেন, সৌজন্য ছিল মাতৃভূমি হজ কাফেলা। অনেক গণ্যমান্য লোকজন এসেছেন, আমার বাবার বয়সী, আমার নানার বয়সী, যেহেতু আমার নানার শ্বশুর বাড়ি, কোনো না কোনোভাবে সবাই আত্মীয়, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক। আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর পড়ে আমাদের জড়তা, ভীরুতা, লাজুকতা, কাপুরুষতাকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইমানের তেজদীপ্ত বয়ান শুরু করে দেই। আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর পড়ব। প্রথম তাকবীর পড়ব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় পর্যায়ে পড়ব অবিবাহিতরা, তৃতীয় পর্যায়ে সবাই মিলে। রাজি আছেন তো? বিবাহিত কারা কারা আসছেন হাত দেখান আমারে। মাশাআল্লাহ, আসছে অনেক, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি? যারা চালাক আছে দুই হাত করে তুলতেছে, দুই হাত করে তুলছে এরা, এক হাত করে তোলো মা। এদের সব অবিবাহিত, এই দুষ্টগুলা সব একসাথে থাকে। আল্লাহ এদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো। আমিও যুবকদের ভালোবাসি বেশি, যুবকরাও আমারে ভালোবাসে বেশি। আল্লাহ এই ভালোবাসাগুলো যেন কোরআনের জন্য হয়, ইসলামের জন্য হয়। আল্লাহ এই যুবকদেরকে সাইয়েদানা হামজার মতো কবুল করো, ওমারে ফারুকের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। হাত নামান। তো আমি লিল্লাহে তাকবীর বললে বিবাহিতরা প্রথমে পড়বেন আল্লাহু আকবার, দ্বিতীয় পর্যায়ে আমি লিল্লাহে তাকবীর পড়লে অবিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। দেখি আমার নানার শ্বশুরবাড়ির এলাকার লোকদের কাদের গলায় জোর বেশি, বিবাহিতদের না অবিবাহিতদের? বরুয়া কৃষ্ণপুরে বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? বিয়াইতা। একই অনেক জায়গায় বলে বিয়াতা, তারপর নোয়াখালীতে না কোন জায়গায় শুনলাম বিতি, বিতি আর আবিতি, এখানে বিয়াইতা আর আবিয়াইতা। তো শুরুতে বিবাহিতরা তাকবীর পড়বেন, শুরুতে বিবাহিতরা রেডি হয়ে যান। আপনারা রেডি? আপনারা প্রথমে তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা। অবিবাহিতরা রেডি? ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে, মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা, পড়ো তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারাও দিছেন? মুরব্বী কইছে আমরাও দিছি, ঠিক আছে। এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানগুলো কবুল করো, তোমার এই নামের তাকবীর যেন আমরা সব সময় দিতে পারি। এই তাকবীর কিন্তু আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আমি একটু আগে বলছিলাম না যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটা, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহু আকবার। চারটার একটা কি? সব সময় এই তাকবীরের সাথে থাকবেন তো? যারা এই তাকবীর পড়ে তাদের সাথে থাকবেন সবাই। আল্লাহ তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতুত তাকাসুরের প্রথম দুই আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কি মেসেজ আসলে আমাদেরকে দিতে চাইলেন, আমি আপনাদের সাথে অল্প কিছু সময় শেয়ার করব ইনশাআল্লাহ পরে। এই সূরার মূল মেসেজ হচ্ছে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, চলে যাব আমরা। কেউ আমরা থাকতে পারবো? উই হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, নাকি আজীবন থাকবেন? কথা বলেন, চলে যেতে হবে। কখন যে কে চলে যায় তার কোনো ঠিক নাই, হ্যাঁ, কেউ জানি না। কিন্তু এতটুকু জানি যে চলে যাব। গত কয়েকদিন আগে এদেশের আপকামিং একজন ইয়াং স্কলার হুট করে চলে গেলেন। নাম শুনছেন? কি নাম? হ্যাঁ, শাহাদাত ফয়সাল। আমাদের বয়সী বা আমাদের চেয়ে ছোট, আপকামিং মধ্যম পন্থার একজন আলেম ছিল, চলে গেল। অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে হি ইজ অ্যান আপকামিং স্কলার, সে মধ্যমপন্থী। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন? ভাল লাগে না কথাগুলো শুনলে? হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কারো পক্ষপাতিত্বে যায় না, যেটা হক, যেটা সমাজের জন্য কল্যাণকর, সেটার কথা বলে। এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি, বুঝতে পেরেছেন? এক প্রান্তে চলে যাই। যারা চরমনায়ের মুরিদ অন্যদেরকে আর দেখা যাবে না, যারা সরসিনার মুরিদ এরাই সব, অন্যদিকে যাওয়া যাবে না। যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না, যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই, যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে। তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে, আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে, বুঝতে পেরেছেন? মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন। কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে, আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে। উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি, মাঝামাঝি, ডানেও না বায়েও না। সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই, এটা সোজা। এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেন মিডল পাথ ধরি, আমরা যেন কট্টর না হই, আমরা যেন মাঝামাঝি হই। আপনি তাবলিগ করতে পারেন, করেন, খুব ভালো। তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে, তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে, অনেকে নামাজ শিখছে, তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই? তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য, শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না। সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না। সব দলের মধ্যে হক থাকতে পারে, বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন, জামাত ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তাবলিগের ভাইদের মতো হৃদয়ে এখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয়ে হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয়ে ইসলাম। এজন্য কখনো মনে করবেন না যে আমি এক দল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না। এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হক, হকের ডিলার মনে করতো নিজেদেরকে। ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখা আমি মধ্যমপন্থার কথা বলেই যাব। আপ টু মাই ডেথ ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। চিল্লায় বলেন কি নাম? এই সূরার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই। থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য। মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই। আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে। আমরা সুপার বিজি। We are leading a very super busy life. We don't have even a single time to think about death. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। ঠিক কি না? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। মরবই আমরা। And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না। মরবো যে এটা জানি, জানেন না, কিন্তু কখন মরবো এটা জানি। এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এইটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো, থাকবেন না আপনি। এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল আমি হীন দুনিয়া, মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই, সব চলে, সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এজন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন। লোভ, মরিচিকা, মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আর না, থামুন। Take a rest, take a breath, and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে, 1, 2, 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলেমেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই। চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে, কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? ঠিক কিনা? সব পরে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে। এজন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিষ্ণুই বলতেন, নাহাইতুকুমান জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। কবরস্থানে জানতো বরুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে, কোন দিকে? পূর্ব দিকে আছে, গোখরার জলের ওদিকে যান আপনারা, একটু যাবেন, একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এলাকার সন্তান আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল। এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট ড্যাথ। এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না, কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? This is the circle of life. যুবক ভাইরা, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? এটা রিমাইন্ডার আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে। এই লোভ লালসা ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলাম, দুনিয়ার সম্পদ, লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই লোভ পাগলামি কোনদিন তোদের থামবে না, যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কিনা? কার কথা? আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছো, আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো, কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, ঠিক কিনা? যেতেই হবে। আমরা ভুলে যাই। আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে। এটা মানুষের স্বভাব, আরো চাই, আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না? বরুয়া কৃষ্ণপুর কি দেয়? আগে বাতাসা দিত না, এখন কি দেয়? জিলাপি দেয়, মিষ্টি দেয়। তো মসজিদের 2-3 গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয়, নিয়ে আবার ওই গেটে লাইন ধরে। ওর হাত হলো ছোট হাত, ওর হাত ভর্তি জিলাপি, আর নেওয়ার জায়গা নেই। এরপর আরেক জায়গায় লাইন ধরছে, আরো লাগবে, আরো লাগবে। এই আরো 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 চাই, এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং। যার আছে বেশি তার চাই বেশি। যার সাইকেল আছে তার হুন্ডা চাই, হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে তো প্লেন চাই, প্লেন আছে তো হেলিকপ্টার চাই, হেলিকপ্টার আছে তো ওইটা চাই, ওইটা আছে তো সেটা চাই। ঠিক কি না? এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায়, আছে না নাই? চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, আছে না নাই? এমপি সাহেব মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়, আছে না নাই? কিন্তু এই দেশে সুযোগ নাই, কথা কন। এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড, দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না। ঠিক কি না? আমার এই জীবনে তো আমি দুই তিন জনকে দেখলাম। বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ছোট্টবেলা দেখেছি এরশাদকে, আমরা তখন ছোট। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। এজন্য বিষ্ণু বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও। ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করবো জীবনে, হতাশ। আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, ডাকাত। ঠিক কি না? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাত দুজা, এই কবিতাটার রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে, আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়বো? জোরে বলেন, কি পড়বো? এজন্য আল কানাতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না। ঠিক কি না? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে বরকত ঢুকাইয়া দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি। খুব স্বাভাবিক, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম। আছে না নাই? ঘরের ভেতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, মেয়ে করে পরকিয়া। আছে না নাই? স্ত্রী কথা শোনে না, ভালোবাসা নাই, ঘরটা জাহান্নামের টুকরা। রোগ বালাই, এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ। আছে না নাই? কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে, ডায়েট, ভেরি ডায়েট মেনু, এটা 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 এটা, কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন। গরু, চিংড়ি, মুরগি, গোশত, ইলিশ কিছু খেতে পারে না। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি ব্যারাম আর ব্যারাম। ঠিক কিনা? কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি, কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1-2 হাজার টাকা হাতে থেকে যায়। আর ওর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ। আছে না নাই? সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না, শান্তি দেওয়ার মালিককে। শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? দেখেন ধনী ভাইরা খেতে পারে না, কিন্তু রিক্সালার কি সমস্যা হয়? রিক্সালারা সব খেতে পারে, কুলিওয়ালা, দিনমজুর, এরা একেবারে স্লিম, সুঠাম দেহি, মেদহীন পেট, পেটে কোনো মেদ নাই, ভুঁড়ি নাই, আর কোটিপতিদের মেদ আছে না নাই? এত বড় বড় পেট, ঠিক কিনা? আমাদেরও পেট আছে, তবে হালাল পেট। এটা হারাম টাকা দিয়ে এই ভুঁড়ি বানাই নাই আমরা, চিল্লায় বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা, কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে, বাচ্চাটাও নামাজ পড়ে, রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুখ আর শান্তি, তাদের ঘরে সুখ। ধনী, কোটিপতি, ভিআইপি, সিআইপিস, এদের রাতে ঘুম নাই। 1 ঘন্টা ঘুমানোর জন্য 4টা ট্যাবলেট খাওয়া লাগে, এরকম আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিকশাওয়ালা এটা জানেই না। ওর যেখানে রাইত ওইখানেই, ওর মাথা বিছনায় লাগতে দেরি, ওর ঘুম আসতে দেরি হয়। ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে, এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়েছে। এই গাফলতি কশিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবারাতুনের প্লুরাল মাকাবির। যতক্ষণ না কবরে না ঢুকবা, কবরস্থান তোমার আবাসস্থল না হবে, ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে। মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই, আরো চাই করে ফকিরেরা কারা? আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি। তোরা কি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুন হামিদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন গোলাম আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, ধনী হলো একজন, তিনি কে? আল্লাহ শুধু ধনী। আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই, আরো চাই। ওর 2 তলা বিল্ডিং আমার 3 তলা লাগবে, ওর 2টা গাড়ি আছে আমার 3টা লাগবে, আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে, প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি। কার চেয়ে কে বড় হতে পারে, কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে, আছে না নাই? বিশ্বনবী বললেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতারিয়া আশায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়াদ। কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, সমাজের কেউ তাদেরকে চিনত না, হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে। এন্ড দে উইল স্টার্ট টু কনস্ট্রাক্ট, দে উইল কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ। শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে। এই উঁচা উঁচা বিল্ডিং আমাদের সমাজে আছে না নাই? কৃষ্ণপুরে 2 তলা 3 তলা বিল্ডিং আছে নি? আছে। আজ থেকে 20 বছর আগে ছিল? আমি তো 20 বছর আগে যখন আসছি কিছুই ছিল না, খালি পানি আর পানি। আর এখন 2 তলা 3 তলার অভাব নেই। গৌরীপুর পাশে না আপনাদের? এদিকে গৌরীপুর, গৌরীপুরে যে বিল্ডিং আছে বাংলাদেশেও নাই, ঠিক কিনা? সারা বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে গৌরীপুর বাজারের জায়গা, জানেন? এটা বসুন্ধরা, গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরার 3-4 ডবল দাম এই জায়গার, ঠিক কিনা? বিল্ডিং এর পর বিল্ডিং। আমি যখন ঢাকা যাই দেখি গৌরীপুর আসতেছে, মানে গৌরীপুরের বিল্ডিং আর শহরগুলো আসতে আসতে হাইওয়ের পাশাপাশি চলে আসতেছে। প্রতি বছর আইসা দেখি কিছু আগাইছে, 2-3 বছর পরে এইটা একেবারে হাইওয়ের সাথে চলে আসবে। খেয়াল করছেন? ঢাকা যাওয়ার সময় গৌরীপুর আগাইতেছে, খালি গৌরীপুরের বিল্ডিং, গৌরীপুরের শহর আগাতে 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 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি চলে আসছে। এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা। কুমিল্লা শহরে আজ থেকে 20-25 বছর আগে 5 তলা 6 তলা একটা বিল্ডিং ছিল না, এখন 10 তলা 20 তলা আছে না নাই? ঢাকায় আজ থেকে 20 বছর আগে 10 তলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি? নাই। গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্বনবী বললেন এদের কোনো টাকা ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে, এদের কোনো টাকা ছিল না। আরব দেশের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে ভুলে যায়, এদের খাওয়ার মতো কিছু ছিল না। এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো। কি বলতো? এদেশে আসতো জায়নামাজ, তসবি ছড়া, খেজুর টেজুর বিক্রি করার জন্য। এরা জেলে পাড়ার লোক ছিল, আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ। সাগরের মাছ মেরে জীবন ধারণ করতো। আল্লাহদেরকে তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, এখন তারা বড় বড় টাওয়ার বানায়, আছে না নাই? বুর্জাল খলিফা কি উঁচা বিল্ডিং, 828 মিটার উঁচু। জেদ্দা আছে 1000 মিটার উঁচু কিংডম টাওয়ার। তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার 101 তলা। মালয়েশিয়া আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার। একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় বানাবো। কাতার কয় ওরা বানাইলে আমরা পারব না কেন, আমরা বানাবো আরো বড়, আছে না নাই? শাগালাতকুম তাকাসুর, এই যে আরো লাগবে, আরো বড় হতে হবে, এই টেন্ডেন্সি মানুষকে আখিরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? টাকার পাহাড় বানাতে চায়, দরকার থাকলেও চায়, না দরকার থাকলেও চায়। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন? কি নাম? হ্যাঁ, বিল গেটস। ওর যে কত টাকা ও নিজেও জানে না। ওর পকেট থেকে যদি $100 একটা বান্ডিল পড়ে যায়, এটা তুলতে ওর যত সময় লাগবে, ও না তুলে যদি হেঁটে, যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে, ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে। এত টাকা তার, এটা তোলার সময় তো তার নাই। ওয়ারেন বাফেট নাম শুনছেন? হাজার হাজার কোটি ডলারের মালিক। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, সৌদি ধনকুবের নাম শুনেছেন? ওর একটা বিমান আছে, প্রাইভেট জেট প্লেন। এই বিমানটার 70% মেড অফ গোল্ড। বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম। ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া। উনি একটা প্যালেস, আরবিতে বলে কাসার, মানে হচ্ছে রাজপ্রাসাদ। পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার সিটি বেগাওয়ানে অবস্থিত। আমি গিয়েছি ওখানে। প্রায় 1800 থেকে 2000 কক্ষ আছে ওই প্যালেসে, রাজপ্রাসাদে। ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। আজবিল্লাহ পড়বেন না? এই হাসান আল বালকিয়া নিজে বিমান চালায়। ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে, 500 রোলস রয়েস। গুগল, ইউটিউব যারা করেন সার্চ দিলে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি। রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড। কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে, এর মধ্যে রোলস রয়েস একটা, যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা। আচ্ছা বলেন, এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস, তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয়, একজনের কয়টা গাড়ি দরকার? 5টা 10টা 20টা। ধরলাম যে 20টা গাড়ি লাগবে ওনার। 500 গাড়ি দিয়ে উনি কি করবে? তার সংগ্রহে 500টা রোলস রয়েস। স্বর্ণেরও গাড়ি আছে তার, স্বর্ণের পালঙ্ক আছে, আমি দেখে এসেছি। পোরশে, ফারারে, ল্যাম্বোর্গিনি, এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে, অভাব নাই। তার মানে আছে যার বেশি, চায় তত বেশি। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। ঠিক কি না? সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না, কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না। সম্পদ উপার্জন করতে হবে, খরচ করে ফেলতে হবে। বেশি সম্পদশালী হতে হলে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। কে দিতে হবে? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খোলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। ঠিক কিনা? দিল পরে খুলবে, আগে হাত খোলেন। হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সৈয়দনা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী। যাকাত দেয় নাই, তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল, তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো। আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য, কাঁধে নেওয়ার জন্য 10জন লোক লাগতো। সিন্ধুক কাঁধে নেওয়ার জন্য, সিন্ধুকের চাবি, চাবির গোছা কাঁধে নেওয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল। সৈয়দনা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি। যাকাত আমি দেব না। মুসা বললেন, তাহলে আযাবে পড়বি। কারণ কয় পাললে আযাবান, পাললে আযাবান। আল্লাহ বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ। ও মুসা, নিরাপদ দূরত্বে চলে যাও, এখনি ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আযাব দেব। কারণ সহ কারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে ফায়ুম জেলা। ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন। দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জমিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে। গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুইলা কয় আমি ঈমান আনলাম। ও মুসা, সব সম্পদ তোর আর তোর আল্লাহর, লইয়া যা, খালি আমারে বাঁচা, আমারে। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুইলা কয় আনামিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনামিনাল। বনি ইসরাইলরা যে আল্লাহরে মানে, আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী। আর পানি খাইতে পারি না, আল্লাহ বাঁচাও। আল্লাহ কয় আরো খা, শেষ। ফেরাউন শেষ, নমরুদ শেষ, কারুন শেষ। পুরো সম্পদ সহ আল্লাহ কারুনকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এজন্য সম্পদ যাদের বেশি যাকাত দেওয়ার দরকার আছে না নাই। দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত দিবেন। যাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না, অনেকে কিন্তু দেয় যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, যাকাতের গামছা, এরকম ডাকাইত আছে না নাই। বাংলাদেশে এমনও হয়েছে যাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে, আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5,000 মানুষ, এসেছে 5 লক্ষ। পদপৃষ্ট হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি। চিল্লা এখন ঠিক কিনা। এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই। ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। গরিব আমার কাছ থেকে সম্পদ আর যাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে। আমি যাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই। কথা বুঝতে পেরেছেন? আইডিয়াটা ক্লিয়ার করে নেন। যাকাত দেয়া আমার জন্য কি, কথা বলেন, ফরজ। আর যে যাকাত নেয় তার জন্য যাকাত খাওয়া কি ফরজ? আমি গরিব মানুষ, আমি যাকাত খাবো না, না খাইয়া থাকুম, রোজা রাখুম। কথা কোন, আমার যে যাকাত নেওয়া লাগবে এমন কোনো কথা নাই। কিন্তু আমি যে ধনী, আমার দিতেই হবে, এটা ফরজ। তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই, ও নিয়ে আমারে বাঁচাইয়া দয়া করে গেছে। চিৎকার করে বলো ঠিক কিনা। ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা, এটার নাম ইসলাম না। খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি যাকাতের টাকা পৌঁছে দাও। যাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য। আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে? ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে, রাত্রে বেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে, বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে। কথা কোন, সারাটা বছর ও যাকাতের টাকা নেবে, ওর কিচ্ছু হবে না। বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে। একটা সিএনজি কিনে দেন, ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া, অটো চালায় ফ্যামিলিটারে চালাবে। একটা টঙের দোকান করে দেন, চায়ের দোকান, চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে। অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন, গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে। কিংবা মাছের একটা খামার করে দেন, মুরগির খামার করে দেন, ঠিক কিনা। ওমরে ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে করে যাকে যাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে যাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে। এই বিধানটা কার? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কার কথা? চিল্লায় বলেন কার? এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ, এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে? এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল না, এটা হাতের ময়লা। দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা 4টা, চিৎকার করে বলেন তো কয়টা? লাশ 3টা, জোরে বলেন কয়টা? অনেক অনেক আগের যুগের 3 জন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে। প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে, স্বর্ণের বার পেয়েছে, এত বড় বড় 4টা পেয়ে তারা মহা খুশি। আমাদের আর কাজ করা লাগবে না, এগুলো বেচে আজীবন খাবো, সুখে থাকবো। তো 3 জন মিলে বললো 4টা স্বর্ণের টুকরা 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর, বাজার থেকে কিছু রুটি নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নেই। একজন রে রুটি আনতে পাঠিয়ে 2 জন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই। স্বর্ণের টুকরা কয়টা? তুই নিবি 2টা, আমি নেব 2টা। আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশায় নিয়ে যাব। কি মিশাবো? বিষ খাইয়া ওটা শেষ, সবগুলো আমার। তো বিষ মিশায় নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে, লো আগে খায়া লই। দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই, ঠিক কিনা? এজন্য মানুষের এই চাহিদা কমবে না। বিষ্ণু বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়ান। আল্লাহ প্রত্যেককে, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কয়টা করে পাহাড় দেখছেন কোনদিন? কই দেখছেন? চিটাং গেছিলেন? এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড়। এই একটা পাহাড় স্বর্ণের, এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায় দেয়া হয়, এরপর আমরা চাবো আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড় আমার ১৪ পুরুষ বিক্রি করে খাইলো, শেষ করতে পারবো এটা? তো আরেকটা কেন লাগবে আমার? বিষ্ণু বলেন, কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুববে, তোর এই চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢুকা লাগবে, কবরে ঢুকা লাগবে না? কবরে আমাদেরকে যেতেই হবে, যেখানেই থাকেন। কবরের প্রশ্ন আছে না নাই? অনেকে বলে, হুজুর বিমান হামলায় মারা গিয়েছে, বিমান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার কবর কোথায়? তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই? অনেকে বলে, হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে, তিমি মাছ খেয়ে ফেলেছে, তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার রুহুটা আছে না নাই? প্রতিটা রুহু সংরক্ষণ করে কে? প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে, সাদা ধবধবে জুব্বা পরে, সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। সরাসরি দেখে মালাকুল মাউতকে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। আগে ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না? বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয়, বাসে থাকে ৫০ জন, ডাকাত ঢুকে ৫ জন। এই ৫ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয়, কারণ ত্রাস সৃষ্টি করে। এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কোবায় দেয় ৪-৫ জনের। রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে। মালাকুল মাউত এসে কাফের, নাস্তিক, মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে। ভয়ে লোকটা কাঁপতে থাকে। ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না, সুন্দর জামা পরে আসে না, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে, দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে। ধমক দিয়ে বলে, ও পাপাত্তা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এ পাপাত্তা, আল্লাহর রাগ, ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে, কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি? কাফেরদের আত্মা বেরোতে চায় না। ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, আহা দৌড়াদৌড়ি করে। মালাকুল মাউত এটাকে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে, জবাই না করে, তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর চেয়ে কমসে কম ৭০ গুণ বেশি কষ্ট দিয়ে কাফের, মুশরিক আর গাদ্দারদের রূহ কবজ করা হয়। আল্লাহ, এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও। মুমিনদের রূহ যেমনি কবজ হয় ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও। ইমানের মৃত্যু নসিব করে দিও, শাহিদি মৃত্যু নসিব করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়ে বেখাবাব। अल्लाहर काछे छिलो ती प्रियो शामिल करे नियो आमाके शहीद करे सेई मिछिले शामिल करे नियो पड़ेन आमीन आरो जोरे पड़ेन आमीन तार माने विमान दुर्घटनाय होक किंबा लंच डुबिते होक किंबा आगुने पड़े होक किंबा आत्मघाती हमलाय होक जे जेखानेई मारा जाए कबरेर तीनटा प्रश्न तार जन्य आछे ना नाई इस्लाम बिरोधीदेर जन्य प्रश्न तीनटा आपनारा जारा मुमिन तादेर जन्य चारटा आपनादेर जन्य एकटा बेशी आलহামদুলিল্লাহ कोन कबरे एसे प्रथम प्रश्न करबे मुनकार नाकिर जखन चले आसबे 40 कदम जखन आत्मीय स्वजनरा लाशटाके कबरेर मধ্যে দিয়ে 40 कदम चले जाए तखनই ফেরেশতা चले आसे आहा शेष सब शेष ऐसे ही परीक्षा शुरू मार रब्बुक तो रबेर नाम की चिल्लाए बोलेन आमादेर रबेर नाम की आम्रा बोलबो रब्बी अल्लाह अल्लाह आमारे रब दमे दमे तनु मने तारी अनुभव पड़ेन अल्लाह आमारे रब तुम्हारे दुनियाते आमी जेदिके ताकाई अथई नियामते डूबे आछि सबाई पखपखालिर गाने शुनी तस्बीह कलो रब अल्लाह आमारे रब प्रथम प्रश्न तुम्हार रब के आम्रा बोलबो आमादेर रब अल्लाह द्वितीय प्रश्न ओमा दीनु तुम्हार धर्मेर नाम की आम्रा की बोलबो तृतीय प्रश्न विश्वनबीर चेहरा देखिए बला हबे आतारिफु हादार रजुल ए लोकटारे चिनो नाकि आम्रा बोलबो चिनी आमादेर प्राणेर नबी ठीक कि ना चाँदेर चेये सुंदर तुमी नबी आमार कमलिवाला दो जहानेर बादशाह तुमी प्यारा नबी सल्ले आला चाँदेर चेये सुंदर तुमी नबी आमार कमलिवाला ठीक कि ना तीनटा प्रश्नेर यथायथ उत्तर जखन दिए दिलेन आपनार जन्य अतिरिक्त आरेकटा प्रश्न करा हबे वामा इल्मुक तुम्हार नलेज की तीनटा प्रश्नेर उत्तर जे तुमी करते पारला किभाबे पारला केमने जानला नकल करे बोलছো नाकि जेने बुझे आसছো नकल হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধহয় কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরেও নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওড়নায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেশতারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় কোন ঠিক কিরা ঠিক আপনাকে বলতে হবে এজন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিরা चार्टा प्रश्न जखन हो गल फेरेश्तारा बोलबे आहलान वा सहलान वा मरहाबान बिक खुश आमदेद कंग्रेचुलेशन खुश आमदेद कंग्रेचुलेशन सब प्रश्नेर उत्तर तुमी पेड़ेछो फयुफसाहु लाहु कबरुहु सब'उना जिरान आपनार कबरटारे 70 हाथ लम्बा करे देया होबे वा युफताहु लाहु बाबुन इलाल जन्नाह आपनार कबर थेके जान्नातेर दिके दरजा खुले देया होबे वयुलबसु मिन लिबासि अहलिल जन्नत जन्नतेर दुईटा रेशमी कपड़ेर पोशाक एने आपनारे पड़िए देया होबे आर बला होबे नाम कानाउ मिला आरुस घुमाओ स्लीप यू शुड गेट सम स्लीप नाउ তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানাউ মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়েন আমিন ওয়া আম্মাল কাফির ওয়া আহলুশ শিমাল আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান कृष्ण बर्णेर देह नीलाभ बर्णेर दुटो चोख गायर रंग कालो चोखेर रंग नील देखते केमन लागे আলিফ লায়লার ভূতের মতো কথা কন গায়ের রং কালো চোখের রং নীল ফেরেশতা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডারবাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডারবাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন 1 2 3 সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে ওমা দিন উত্তর ধর্মের নাম কি বলবে লা আদরি আমার কোনো ধর্ম নাই আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলামরে আমি বাস দিয়েছি চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গপাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না 3 নম্বর প্রশ্ন করা হবে আতারিফু হাদার রাজুল দেখো তো এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম ফেরেশতারা বলবে তাই এই ছিল তো ডিউটি দাঁড়া এখনি আমাদের খেলা শুরু এখনি শুরু ফায়ুতরাকু বিমা তারিকা মিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর গোশতের হাড়গুলোকে থেতলে ফেলা হবে ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি কবরের দুই পাশের মাটিরে বলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আস্তে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে ফাতাখতালিফা আতলাউহু তার ডান পাশের পাজরের হাড়ি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়ি ডানে চলে যাবে বিশ্বনবী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাত্তাল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা এই আযাব পেতে চাই না আমরা যেন ঠিকভাবে কবরের 4টা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থেকো না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরে সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই আজকে যিনি উপস্থাপক চমৎকার কথা বললো আমরা যেন মাদককে না বলি আমরা যেন ফেন্সিডিলকে না বলি আমরা যেন ইসলামের পক্ষে থাকি আমরা ইসলামের কোন বিপক্ষে শক্তির সাথে যেন হাত না মিলাই সব সময় যেন আমরা কোরআনের পক্ষে থাকি ইসলামের পক্ষে থাকি 5 ওয়াক্ত সালাতগুলো যেন জামাতের সাথে আদায় করি আব্বা আম্মার যেন খেদমত করি আর বিনয়ী মানুষ যেন হতে পারি ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করো আর জোরে পড়েন আমিন